গোদাগাড়ি দানোরেই রাজশাহী অঞ্চলের মধ্যে প্রথম বৃহদাকারে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান করার মাধ্যমে ঘরে ঘরে কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। গোদাগাড়ি দানোর কৃষি প্রধান একটি অঞ্চল, এই অঞ্চলের মানুষ প্রচুর কৃষি পণ্য উৎপাদন করলেও সঠিক সংরক্ষণের অভাবে ক্ষতির সম্মুখীন হয়। আমি নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং সবজি ও ফল সংরক্ষণের হিমাগার প্রতিষ্ঠা করা হবে এবং কৃষি পণ্য রপ্তানিমুখী করার জন্য ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের ন্যায্য মূল্যে সার বীজ সহ কৃষি উপকরণ সরবরাহের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, কৃষি যান্ত্রিকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর সুবিধা প্রত্যেক কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সর্বাত্মক ভূমিকা পালন করা হবে। চৌরাশিয়ার দহতে ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হবে এবং চৌরাশিয়ার দহতে রাস্তার সুবিধা করে দেওয়া হবে, কারণ তারা এখনও গাড়ি নিয়ে ওখানে যাওয়াই যায় না, শুধুমাত্র হুন্ডার সুবিধা আছে, সেখানে রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। গোদাগাড়ি দানোরে সর্বাধিক খাবার পানি সরবরাহের ব্যবস্থা করা হবে, নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ পদক্ষেপ করা হবে, স্কুল কলেজ মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, শিক্ষা গুণগত মান উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ গঠন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। গোদাগাড়ি দানোরে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ হবে। শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদানের ব্যবস্থা করা হবে এবং বৃহৎ আকারে কারিগরি শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। তরুণদের ও নারী দক্ষতা উন্নয়নে ও প্রশিক্ষণ প্রদান পূর্বক আউটসোর্সিং আত্মকর্মসংস্থান ব্যবস্থার ব্যবসার অনুকূল পরিবেশ সৃষ্টির পূর্বক বিভিন্ন পন্থায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারি বেসরকারি উদ্যোগে ICT বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। অগ্রাধিকার তালিকা প্রণয়ন পূর্বক প্রয়োজনীয় রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ সকল যোগাযোগ অবকাঠামো সরকার মেরামত ও নির্মাণের কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ব্যবস্থা হবে। কার্যকর নদী ব্যবস্থাপনা ও খননের মাধ্যমে নো রুট চালু হবে। গোদাগাড়ি দানোরের বিভিন্ন স্থানে পর্যটন কেন্দ্র নির্মাণ করা ও শিশুদের জন্য বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে। মসজিদ মন্দির গির্জা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হবে। গোদাগাড়ি দানোরের অন্তর্গত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি হেলথ ক্লিনিকের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি সহ সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রয়োজন অনুযায়ী অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসক নিয়োগ, যন্ত্রপাতি সংগ্রহ, টেকনোলজিস্ট নিয়োগের মাধ্যমে স্বাস্থ্যসেবার গুণগত পরিবর্তন করা হবে। কৃষি সেচের সহজ সহজলভ্য করণের লক্ষ্যে গভীর নলকূপ স্থাপন সহ সেচ সমস্যার সমাধানে সেচ ব্যবস্থায় 100% বিদ্যুতায়ন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি